কি পেঁপে শশা খাইতে আছেন? লিভারের জন্য কিন্তু খুবই ভালো ভাই, খান খান। আপনারা তো বুঝতেছেন মনে মনে, আমি তো ভাই এখন খুব ব্যস্ত, তো আগের মতো না, আবার খুব দৌড়ের উপর থাকতে হয়। প্রায় ভাবি যে সাধু ভাইয়ের কাছে যাবো যাবো, তো সময় খুলাইতে পারি না। দেখ ভাই, ওই যে ই আছে অ্যান্টিজেন 5mg, ওটা আউট অফ স্টক। তবে আপনারে আমি ওই এটা তাহলে 20 কার্টন দিয়ে গেলি। এই সোহেল, সোহেল আপনাকে ডাকে। ওই যে ইসলাম ভাইয়ের যে ওষুধগুলো আলাদা করে রাখছিলাম ওগুলো উড়াও। আরে ভাই, 60 পিসের মধ্যে 6 পিস তো বিক্রি করিয়ে ফেলাইছেন। আপনি পারেন, আপনি পারবেন ভাই, ও আর সমস্যা নাই। ওই দেখবে 1 মাসের মধ্যে 1 টানে শেষ হয়ে যাবে। শোনেন, এই দোকানটা আমি 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়া পার স্কোয়ার ফিটে ভাড়া দেয় বুঝছেন। এগুলা রাখার মতো জায়গা আমার এখানে নাই বুঝছেন। এগুলো ডাক্তারও লেখে না, পাবলিকও খাইতেছে না, নিয়ে যান। বুঝি আপনার ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে, মেজাজ খারাপ। সমস্যা নাই ভাই, এগুলো থাকুক, আর আজকে আর তাই কিছু না দিই। পেমেন্ট তো মনে করেন আজকে কিছু দেবেন, 20% থাক, বাকি 80% দিয়ে দেন, 20% মহাজনের কাছে থাকা লাগে, ওটা থাকা মনে করেন। এগুলো লয়ে যান বাসায় বুঝছেন। টাকা পয়সা আগামী মাসের 15 তারিখে পর দেখি ভাই। এটা নেওয়া বোঝেন না, এটা সম্ভব না। এটা এখানে জায়গা সবটা বাসায় রাখেন, আর হজমের ওষুধ সমস্যা কি? আপনি ভাবি মাঝে মাঝে এটা খাইলেন 2-1 পিস। ও ভাই, আসল কথা একটু বুঝে গেছি, আপনার জন্য তো একটা উপহার আছে, গিফট, একটি প্যাড। এই প্যাড সেন্টারে প্যাড হলে একটা কামাই তো, সেটাও দেব। মাথা মতো খারাপ আছে, বাইরে মানে ওই বাড়িওয়ালা খুব ডিস্টার্ব করতেছে, আর মুদি দোকানেও তো বাকি স্যার, বেতনটা দিলে স্যার খুব অর্থনৈতিক সমস্যা স্যার। আপনি যে প্রতিদিন বেতন করেন, এই কোম্পানিতে আপনি কি কন্ট্রিবিউট করতেছেন? যান, আমি যখন ফিল করবো বেতন দেওয়া উচিত তখন আপনাকে বেতন দেব। ওকে, ঘুম আছে আমার কপালে? হ্যাঁ, আমার কপালে ঘুম আছে? কি হয়েছে নতুন করে? আর কি হইব, বাড়িওয়ালা আর মুদি দোকান তো আমার জীবন ধ্বংস করে ফেলতেছে, রাস্তার মেয়েদের মতো ব্যবহার করতেছে। কেন যে আমি আসছিলাম এই সংসারটাতে, যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। বলছিল তো ওষুধ কোম্পানিতে বড় চাকরি করো, কি করো তুমি? আপনি জান তো, জান আমার অনেক পেশেন্ট আছে, পেশেন্ট দেখতে হবে। শুনবে আপনার একটা কথা বলি, তার পছন্দ করে এর জন্য বলতেছি, আপনি এই ল্যান্ডটা বাদ দেন, এটা আপনার জন্য না। আপনি চাপাবাজি পারবেন না, আপনি সৎ মানুষ, খুব ভালো মানুষ। আপনি একটা স্কুলে ঢোকেন, খুব ভালো করবেন ভাই। একটু পরে আসবো স্যার। Yeah.